গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি সবাইকে নিয়ে যাব বোটানি বে বিচে। বোটানি বে বিচটা ক্যান্টারবুরিতে পড়ছে, ডোহারের কিছুটা কাছাকাছি আর কেন্টের পরে। তো এর আগে আমি কখনো বোটানি বেতে যাইনি, এটাই আমার প্রথম ভিজিট। বোটানি বেটা আসলে লন্ডন থেকে একটু দূরে, প্রায় 2 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 40 মিনিট অথবা 1 ঘন্টা 50 মিনিট। তো আমি লন্ডন থেকে বের হয়েছি, এখন আমি ডার্টফোর্ড ব্রিজ ক্রস করতেছি। তো এটা ক্রস করতে আবার টাকা টোল পে করা লাগে, তো এটা নিয়ে অনেক কাহিনী আছে। আমি এর আগে 2 বার ক্রস করে পেনাল্টি খাইছি, কারণ আমি পে করতে ভুলে গেছিলাম। পরে অবশ্যটা শর্ট আউট হয়েছে কোনো না কোনোভাবে। তো ব্রিজটা খুবই সুন্দর, এই ব্রিজের নিচে আবার টানেল আছে। যখন আমি ওপারে যাব, এটা ওয়ান ওয়ে, ব্রিজের উপর দিয়ে শুধু একদিক দিয়ে যাবে, আর যখন আমি ব্যাক করব তখন আমার টানেলের মধ্যে দিয়ে ব্যাক করতে হবে, ওইটা আবার ওয়ান ওয়ে। খুবই সুন্দর ডার্টফোর্ড, ভালো জায়গা। আমাদের অনেক বাঙালিরা থাকে ডার্টফোর্ডে, এটা ইস্ট লন্ডনের একেবারে শেষের দিকে। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, যাত্রাপথে আমরা একটি সুন্দর ভিডব্লু ভক্সওয়াগন গ্রুপের একটা বিটেল গাড়ি দেখলাম, খুবই ফেমাস গাড়ি, আর এটার কালারটাও সুন্দর, লাইট পিঙ্ক। কোনো কোনো দেশের প্রেসিডেন্টরাও এই গাড়ি চালায় আমি শুনছি, এটা ভিডব্লু বিটেল। আজকে আমি অনেকদিন পরে মোটরওয়েতে ড্রাইভ করতেছি, দীর্ঘ কয়েক মাস হলো মোটরওয়েতে ড্রাইভ করা হয় না, কিছু কিছু কারণ আছে, সেগুলো না হয় অন্য একদিন বলবো। তো মোটরওয়েতে আসার পরে আজকে ভালোই লাগতেছে, বেশিক্ষণ ড্রাইভ না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 50 মিনিট ড্রাইভ করতে হবে। তো আমরা ক্যান্টারবুরিতে চলে আসছি, বিচের আশেপাশে। বাড়িগুলো খুবই সুন্দর, কেকের মতো, কাপ কেকের মতো, বিভিন্ন কালারের সুন্দর ছোটো ছোটো বাড়ি। তো আমাদের এখান থেকে বিচে যেতে মনে হয় 2-3 মিনিট সময় লাগবে। তো খুবই ছোট শহর, অত বেশি মানুষ নেই। তো এখন আমরা বিচের এন্ট্রান্সে চলে আসছি, এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে আস্তে আস্তে নিচে নামতে হবে। আজকে ওয়েদার অনেক ভালো, টেম্পারেচার সম্ভবত 25 থেকে 26 ডিগ্রি বা 28 ডিগ্রি এরকম ছিল। অনেক লোক ঘুরতে আসছে এখানে, আর ঈদের দিন তো অনেক এশিয়ান, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরাও আসছে এখানে ঘুরতে। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নিচে নেমে বিচের পাড়ে যাব। বোটানি বেটা ফেমাস হলো এর হোয়াইট ক্লিফের জন্য। তো এই হোয়াইট ক্লিফগুলো চক দিয়ে তৈরি, লাইমস্টোন, তার মানে পিওর লাইমস্টোন, নরম চক, শক্ত আছে। তো এগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, কাছে গেলে তো আরও ভালো লাগবে। হোয়াইট ক্লিফ ইউকের আরও কয়েকটা জায়গায় আছে, যেমন ডোভারে আছে, তারপরে 7 সিস্টার ক্লিফ আছে একটা, ওটা হলো ব্রাইটনের আশেপাশে কোথাও। তো আমরা বিচের কাছাকাছি চলে আসছি, অনেক লোক আজকে, অনেক লোক আসছে। আসলে বিচে আসলে একটা অন্যরকম ভাব, খুবই মজা। সমুদ্রের পাড়ে আসলে যা হয় আর কি, মনটা ভরে যায় একেবারে, আর সমুদ্রের বাতাস, সমুদ্রের গর্জন সব মিলেমিশে একাকার। তো বিচের অংশটা আমি সবাইকে দেখাচ্ছি, পুরোটা জুড়েই হোয়াইট ক্লিফ, সাদা রঙের পাহাড় পাথর। তো এটা হলো স্যান্ডি বিচ। আমি এর আগে কখনো আসিনি, তো আমার ওরকম কোনো আইডিয়া ছিল না যে বিচটা কেমন হবে। বাট আমি ভিডিও দেখছি কয়েকটা, যে আসার আগে ভিডিও দেখছি যে বিচটা কেমন। তো অনেক বড় বিচ, এটা হলো বিচের মেইন জায়গা। তো সাধারণত লোকজন এখানেই মানে ক্যাম্পিং করে, রোদে সানবার্ন নেয়। আর ডান পাশে বাম পাশে অনেক জায়গা আছে, ওখান দিয়ে হেঁটে অনেক দূর যাওয়া যায়, কিন্তু ওটা আসলে অতটা সুন্দর না এখানে যতটা সুন্দর। তো এখন আমি বিচের পারে হাঁটতেছি, বিচের হোয়াইট ক্লিফ দেখতেছি, আর মানুষ কী করতেছে ওগুলো দেখতেছি। অনেক মানুষ আসছে আজকে,
তো অনেকে টেন্ট করে আছে, হয়তো রাতে এখানে থাকবে, অনেকে ক্যাম্পিং করতে আসছে, অনেকে বারবিকিউ করতে আসছে। তো অন দ্য ওয়েতে আমি দেখছি কয়েকটা বারবিকিউ পার্টি হচ্ছে। ইভেন আমাদের বাঙালিদের 15-20 জনের একটা গ্রুপ ছিল উপরের দিকে, তো ওরা দেখি খাবার বিতরণ করতেছে, তার মানে নিশ্চয়ই ওরা পিকনিকে আসছে। তো অনেক সিগাল আছে এখানে, গাংচিল। তারপরে ওয়েদার ভালো, তো আজকে সমুদ্রে সবাই গোসলও করবে অনেকে, বাট আমি ওই প্রিপারেশন নিয়ে আসিনি যে গোসল করব। প্রিপারেশন নিয়ে আসলে হয়তো আমিও পানিতে নেমে যেতাম, কিন্তু আনফর্চুনেটলি আমার নামা হবে না, আর পা ভিজানো হবে না, না পাটাও ভিজানো হবে না, কারণ আমি জুতো পরে আসছি। তো আর দেখা যাক কী হয়, যদি ভালো লাগে তাহলে নামবো। দেখা যাচ্ছে একজন গ্রেভ খুঁড়ছে, ওকে বালু দিয়ে ওকে একেবারে ঢেকে রাখছে, তারপর বাচ্চারা খেলা করতেছে। এই যে একটা টেন্ট, টেন্টের মধ্যে সবাই, অনেকে রাতে থাকবে এখানে, ওয়েদার ভালো তো, গরম থাকলে অনেকেই রাতের বেলা এখানে বসবাস করে। এটা হলো একটা সুন্দর একটা ক্লিফ, পাহাড়ের মাঝখানে কেটে এদিক দিয়ে সরু রাস্তা আছে, তো এদিক দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আমরাও গেছিলাম এখানে। হোয়াইট ক্লিফগুলো আসলে সুন্দর, দূর থেকে খুবই সুন্দর লাগে। এই অংশটা হলো বিচের মেইন অ্যাট্রাকশন, এখানে কয়েকটা পিলার সাইজের ক্লিফ আছে, তো এগুলো মেইন যে পাথরের যে ক্লিফ ওইগুলো থেকে আলাদা। তো সাধারণত মানুষ এখানে আসলে বেশিরভাগ ছবি তোলে, ভিডিও করে, আর এই যে এই ক্লিফের মাঝ দিয়ে এরা হেঁটে যায়। সুন্দর, খুবই সুন্দর। আমি আসলে এরকম ক্লিফে এর আগে কখনো যাইনি, এর আগে গেছিলাম ডার্ডেল ডোরে, বাট ডার্ডেল ডোরটা একটু অন্যরকম, এরকম না, ডার্ডল আরও সুন্দর। তো বিচটা অনেক সুন্দর আসলে, এত সুন্দর স্যান্ডি বিচ লন্ডনের একেবারে কাছাকাছি, এর আগে আমি জানতাম না। সাধারণত ব্রাইটনটা কাছে, বাট ব্রাইটনের বিচটা এত সুন্দর না, ব্রাইটনের বিচ হলো পাথরের আর এত কালারফুল না। এই বিচের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই ক্লিফ পুরোটা জুড়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রিচেবল ক্লিফ আছে সবগুলো জুড়ে মানুষের নাম লেখা। এত নাম লেখা আমি বুঝলাম না যে এত মানুষ কীভাবে এত উপরে উপরে নাম লিখে রাখছে, অনেক উপরে উপরে নাম লেখা যেখানে শান্ত আমরা উঠতে পারবো না, হয়তো অনেকে উঠছে, উঠে তাদের নাম লিখে রাখছে, তাও একটা দুইটা নাম না, হাজার 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 নাম একেবারে ক্লিফের। আমরা এন্ট্রান্সের যে পয়েন্ট ওইখান থেকে শুরু করে যত দূর হেঁটে যাওয়া যায় বা যত দূর আশেপাশে যত হোয়াইট ক্লিফ আছে সবগুলোতে মানুষের নাম লেখা,
আমি আমার নাম লিখে রাখছি এখানে কোথাও অবশ্য দেখা যায় না ওইভাবে কারণ অতটা কালারফুল ভাবে লিখতে পারিনি ব্ল্যাক কিছু হয়েছে আমার নাম হয়তো এখানে লিখে রাখছি বাট এটা দেখা যায় না ওটা কাছে গেলে বোঝা যায় একটা কাপল ইন্ডিয়ান অথবা শ্রীলঙ্কান হবে ওরা দেখছে আমি ভিডিও করতেছি এটা দেখার পরে ওর বাপ আরও বেশি করে ওর বাচ্চাকে উপরে ছুঁড়ে মারতেছিল আর ধরতেছিল ভালোই মজা লাগতেছিল বাপ বেটার বন্ডিং হচ্ছে বিচের পারে ভালোই লাগে পুরোটা বিচ জুড়ে এত গাংচিল একেবারে পরিপূর্ণ অনেক গাংচিল সাধারণত নর্মাল যে স্যান্ডি বিচগুলো এত গাংচিল একসাথে মানে জনগণের ভিতরে ওড়াউড়ি করে না ওরা থাকে বাট এত না আর এখানে এত গাংচিল এক আর মাথার উপর দিয়ে সাই সাই করে উড়ে যাচ্ছে কারণ হলো ওই বিচের মধ্যে মনে হয় অনেকে বারবিকিউ করতেছে তো খাবার দাবার দিচ্ছে এই জন্য ওরা আসতেছে বেশি করে ওই যে আর একটা টেন্ট ওইখানে মনে হয় রাতে থাকবে কেউ আর এটা হলো আরেকটা টেন্ট ওই যে এক বাচ্চাকে গাংচিল ছোল মানে নিয়ে যাবে বাচ্চাকে ওই যে দূরে দেখা যায় লাইফ গার্ডের যে ঘর ওটা আর এই তো সারাদিন বিচে ঘোরাঘুরি হলো আমি অবশ্য বিচে আসছি বিকেল 6টার পরে কারণ আমার আসার কথা ছিল না পরে হুট করে চলে আসলাম যাওয়ার কথা ছিল অন্য জায়গায় প্ল্যান ছিল আরেকটা কিন্তু শেষমেশ এখানে আসা হলো তো তারপর ওয়েদার ভালো ছিল তো অনেক রোদ ছিল এর জন্য অনেকটা সময় পাইছি আমরা ঘোরাঘুরি করার জন্য না হলে তো সাধারণত শীতকালে তো 6টার আগেই সন্ধ্যা হয়ে যেত তো এখন সম্ভবত সন্ধ্যা 7টা 7:30 বাজে বাট স্টিল অনেক রোদ
টেম্পারেচার এখনো হাই, ভালোই লাগতেছে। আসলে ওয়েদার ভালো থাকলে এই দেশে মানুষ পাগল হয়ে যায়, আর শীত প্রধান দেশ তো, ওয়েদার ভালো থাকলে টেম্পারেচার একটু গরম থাকলে সবাই একেবারে সমুদ্রের পাড়ে ঝাঁপিয়ে পড়ে, সমুদ্রে যাওয়ার জন্য সব একেবারে উৎফুল্ল হয়ে থাকে। আজ এ পর্যন্তই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার ভিডিও শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবে। প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমার যে ফেসবুক পেজ আছে ওটাতে লাইক এবং ওই ভিডিওগুলো শেয়ার করো। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আরেকদিন দেখা হবে, সবাই ভালো থাকবে, বাই।